নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা জানেন যে রিসেন্ট যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, সেখানের মাধ্যমে আপনারা যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম সেটা আপনারা ফিল আপ করতে পেরেছিলেন। তবে অনেকেই কিন্তু পারেননি, কারণ তাদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না। তো বন্ধুরা, এবার তৃতীয়বারের জন্য দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে তো সেটাই কিন্তু আপনাদের জানিয়ে দেব, এবং চালু হওয়ার ডেট কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, সেই ক্যাম্প থেকে আবারও কি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারবেন? এবং আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ডটাই না থেকে থাকে তাহলে কি আপনি সেইখানে পেয়ে যাবেন? তো বিস্তারিত সমস্ত তথ্যগুলি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, কি বলা হচ্ছে দেখুন, সারা রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল কিছুদিন আগেই। এই দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা ইতিমধ্যে পেয়েছিল। কৃষক বন্ধু থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এগুলো কিন্তু হিট প্রকল্প ছিল একদম। এই জনমুখী প্রকল্পের সুযোগ সুবিধা কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেই দেওয়া হয়েছিল। প্রথমবার থেকেই দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষের ভিড় কিন্তু উপচে পড়েছিল একদম। দ্বিতীয়বারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে একদম অনেক মানুষের ঢল নেমেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো বছরে দুবার করে দুয়ারে সরকারের ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেই প্রতিশ্রুতি মতো পশ্চিমবঙ্গে আরও একবার অনুষ্ঠিত হতে চলেছে দুয়ারে সরকারের ক্যাম্প। তো বন্ধুরা, বিভিন্ন কারণবশত দ্বিতীয়বারের জন্য অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মানুষ সার্ভিস থেকে বঞ্চিত হয়েছেন, কারণ অনেক ভিড় হয়েছিল, বুঝতেই পারছেন। অনেকের উপযুক্ত ডকুমেন্টস না থাকার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে তাদের নাম বাতিল করে দেওয়া হয়েছে। তাছাড়াও অনেকে অন্যান্য প্রকল্পের সুযোগ সুবিধাও কিন্তু পাননি। প্রথমবার দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল 1 ডিসেম্বর 2020 থেকে 30 জানুয়ারি 2021 পর্যন্ত, এবং দ্বিতীয়বারের জন্য দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল 16 আগস্ট 2021 থেকে 15 সেপ্টেম্বর 2021 পর্যন্ত। প্রশাসনিক সূত্রে খবর রয়েছে, পুনরায় বর্তমান বছরে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য দুয়ারে সরকার ক্যাম্প আবার চালু করবে সরকার, এবং আরও একবার কিন্তু সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষ যাতে পায় সেই ক্যাম্পে সেই ব্যবস্থাই করে দেওয়া হবে। তো বন্ধুরা, বুঝতে পারলেন, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু আরও একবার দুয়ারে সরকারের ক্যাম্প হতে চলেছে। সেই ক্যাম্পের মাধ্যমে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ না করতে পারেন করবেন, এবং আপনি যদি স্বাস্থ্যসাথী কার্ড না পেয়ে থাকেন তাহলেও আপনি আবেদন করতে পারবেন, এবং অন্যান্য যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলো কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করবেন, এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে দিতেও ভুলবেন না।